আজকে শনিবার, ভাদ্র মাসের শনিবার, এটা হচ্ছে সেকেন্ড লাস্ট, পরের শনিবার শেষ হয়ে যাচ্ছে। তো এটা করতেই হবে, সেই জন্যে প্রচণ্ড টায়ার্ড। কালকে সারাদিন আমি একটু কাজে বাইরে ছিলাম, দমদমে ছিলাম সারাটা দিন, আমার একটু কাজ ছিল, সকালে গিয়েছি রাতে ফিরেছি, তো খুবই টায়ার্ড। তার মধ্যেও আজকে আমি উপোসটা করেছি, আজকে আমার পুজো আছে, তো আজকে বড় ঠাকুরের পুজো করব। কীভাবে করছি না করছি পুজোর সব আয়োজন তোমাদেরকে সবটা শেয়ার করব। আই হোপ তোমাদের ভালো লাগবে। যদি ব্লগটা দেখতে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, অ্যান্ড প্লিজ লাইক করো আর শেয়ার করো। তো চলো ব্লগটা স্টার্ট করছি। এখন বাজছে 10টা, তো আজকে সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে সবটা শেয়ার করছি। পুজো হবে সন্ধ্যাবেলা, তো চলো। আমি আজকে রান্নাঘরে কোনো রান্নার ঝামেলা করিনি, যেহেতু আজকে আমার উপোস, তো আমি তো দুপুরে খাবো না, আর আমার হাজব্যান্ড তো সকালে অফিস চলে গেছে। আজকে আমি রান্না করতে পারিনি, কালকে যেহেতু খুব টায়ার্ড ছিলাম, আমি ঘুমিয়ে পড়েছিলাম, উঠতে পারিনি। তো আজকে আমি রান্নাঘরের জন্য কোনো রান্না করিনি, তো সব মোছা ধোয়া আছে। তো আর শুধু দুধটাকে জাল দিয়ে রেখেছি, ওদের দুধটা যে এসছে বাচ্চাদের, মাকে বলেছি ওপরে রান্না করতে, মা ওপরে রান্না করছে, বাচ্চারাও ওখানেই খাবে। আর আমি আর আমার বর তো রাতে খাবো, শুধু নিরামিষ খাবো রাতে, তো মাও শনিবার নিরামিষই খায়, মারাও কোনো আমিষ করে না, তো তাই জন্য রাতে ওপরে খেয়ে নেব মার কাছে, মা রান্না করেছে। আর দেখো বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা আজকে এত ভালো, উপোসের মধ্যে যদি এরকম ওয়েদার থাকে ভীষণ শরীরেও ভালো লাগে। আজকে ওয়েদারটা পুরো একদম বৃষ্টি বৃষ্টি। একটু পরে আমি 4টের সময় তুলসী তলা তোলা সব ধোবো, এখন আমি এজন্য স্নান করিনি। 4টের সময় আমি একবারে এইসব ধুয়ে টুয়ে ভালো করে স্নান টান করে 4টের সময় ঠাকুরের সব কাজ টাজ করবো। তো দেখো কেমন বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, ঠাকুর করে 4টের মধ্যে যেন বৃষ্টিটা কমে যায়, তাহলে পুজোটা ভালো হবে। আর এই যে এখানে বাবা বাজার করে সব এনে রেখেছে, যা যা দরকার সব এনে রাখা আছে এখানে। আর পুজোর বাসনও বের করে রেখেছি, জাস্ট আমি স্নান করেই সব করব, এখন আর কিছু করব না, ধরব না। সকালে আমি আজকে নুন চিনি জল খেয়েছি, মানে একদম খালি পেটে আমি থাকতে পারবো না, আমার মাথা ঘোরে, বিকজ একটা কাজ তো থাকে না, না অনেক কিছু করতে হয়। তার মধ্যে ছোটো মেয়েটা কালকের থেকে একটু পেটে গণ্ডগোল চলছে, 3-4 বার পটি করেছে, তো সব ধোয়া কাচাও ছিল, তো এই জন্যে আমি একদম যদি কিছু না খেয়ে সারা সন্ধে অবধি থাকতাম আমি মাথা ঘুরে যেত আমার, আমি কিছু করতে পারতাম না। যেহেতু আমাকে পুজোর জোগাড় টোয়া সব করতে হবে, তাই জন্যে আমি একটু নুন চিনির জল খাচ্ছি বারবার করে, আর কিছু খাবো না, আর একবারে পুজো হয়ে গেলে নিরামিষ ভাত খাবো। পুরো উঠানটা ধুয়েছি, ঝাড় দিয়ে পুরো উঠানটা ধুয়েছি, তুলসী মঞ্চটাও পুরো ধুয়েছি, দেখো ভালো করে ধুয়েছি। এখানটায় পুজো হবে, এই জায়গাটা পুজো হবে, তো আমি সব ধোয়াধুয়ি হয়ে গেছে, এবার আমি জল ভরে ভরে রাখছি, স্নান করে এখানে জল ভরে রাখবো, যে আসবে প্রসাদ খেয়ে ওখানে যাতে হাতটা ধোয়ার জল পায়, তো এই জন্য জল ভরে রাখছি। এবার তাড়াতাড়ি করে ঝটপট স্নান করে আমি পুজোর জন্য সব জোগাড় জানতি করে রাখবো, আর ঠাকুর ঘরের জায়গাটাগুলো সব মোছামুছি করে রাখবো। তো ঝটপট স্নানটা করে নিই, আচ্ছা মোটামুটি। এবার আমি ঘরটাকে এই উজালা দিয়ে নীল কালার করব, কেন কি নীল ঘর বসাতে হয়। তো আমাদের বাড়িতে দেখতাম ছোটোবেলায় দিদা উজালা দিয়ে কালার করতো, তো আমি এটা দিয়ে করব। দিদা মাটির ঘর করতো, কিন্তু মাটির ঘর আমার আনা হয়নি, জানি না এর মধ্যে হবে কি না, তো দেখি। তো এই দেখো আমার অলমোস্ট সব জোগাড় জান্তি হয়ে গেছে, এবার মাকে ডেকে নিয়ে এসেছি, মাকে বললাম একটু মাটি উঠিয়ে দিতে ঘট পাতার জন্য, একটু দুব্বো তুলে দিতে, তো মা এখন মাটি আর দুব্বো আমাকে তুলে দিচ্ছে। আমি শাড়ি পরে চলে এসেছি মোটামুটি করে, এবার সব আয়োজন হয়ে গেছে, এবার আমি গোপালকে স্নান করে রেখেছি, গোপালকে দিয়ে মা বাইরে ফলগুলো সব কুচি কুচি করে দিচ্ছে, ভালো করে ঝিরি ঝিরি করে যেরকম বানিয়ে দেয় ওরকম করে কেটে দিচ্ছে, আর আমি গোপালকে দিয়েই বাইরে যাবো বড় ঠাকুরে পুজো করতে। দেখো আমার দুটো গোপাল, আমি গোপাল পুজো দিয়ে নিই ঝটপট, তারপরে বাইরে যাচ্ছি। মা এখন ফলগুলো কেটে দিচ্ছে,
যাচ্ছে, আর এত মশা, চিন্তা করতে পারবে না, মানে এত মশা কাকে বলে, মাকে পুরো ঘিরে ধরেছে, মানে বসে শান্তি মতন কাজও করতে পারছে না। আমিও গিয়ে ওগুলো বসেছি, মানে ঘিরে ধরেছিল একদম। তো যাই হোক, মা এখন ফলগুলো সব কেটে দিচ্ছে, আমার সব জোগাড় করা হয়ে গেছে, ব্যাস খালি একটু পরেই সন্ধ্যা হলেই পুজোয় বসে পড়ব। তো এই দেখো আমার আলটিমেট সব কাজ হয়ে গেছে। তো এবার আমি ঘট বসিয়ে দিয়েছি, আমার পুজো মোটামুটি আমি করে ফেলেছি, আমার যা যা মন্ত্র পড়ার আমি পড়ে নিয়েছি, আমি নিজেই করেছি পুজোটা। আর বাবা হচ্ছে লুট দেবে এখন, বাবাকে এখন ডাকলাম যে বাবা এখন এসে লুট দেবে। তো আমি এখানে যা যা করার নিজের মতন করে করেছি। সিন্নির জন্য এখানে সব ফল টল নারকোল টারকোল দিয়ে, গুড় দিয়ে আর দুধ রাখা আছে, আর পাঁচ রকমের ফল, পাঁচ রকমের মিষ্টি, সাথে তাল সব দেওয়া আছে। আর এই দেখো আমার মেয়ে শাড়ি পরেছে, শাড়ি পরেছে, মামমাম শাড়ি পরেছে তাই জন্য। বাবা দেখি একটু এদিকে যায়, কদিন পরে তো তুই সব করে দিবি। হ্যাঁ বাহ দেখছো বাবা, যদি একটা পাঁচ লিপ কাটতো, উফ। ও এই আমার রাগ কমাও। মাম দাদাই পাশে বস, দাদার পাশে বসো, পুজো দাও দাদার সাথে বসো, যাও যাও। আমিও বসলাম, বসো বাবা রে, কিচ্ছু হবে না, বসো যাও বসো যাও, মা সব ধুয়েছি আর তুমি সার্ফের জল দিয়ে যাও যাও। মামা বড় ঠাকুরের সব বসে থাকতে হবে, বসো আমার হাত দেখো উজালা নীল হয়ে গেছে একদম। তো যাই হোক, আমার সিন্নি মাখা হয়ে গেছে, এবার আমি সবাইকে প্রসাদ দেব। তো কেমন লাগলো আমার ছোট্ট করে বড় ঠাকুরের পুজো দেওয়া? যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই চ্যানেল শাইনি মজুমদার ডে। সো বাই বাই। এক্সট্রিম টায়ার্ড, আর কিছু বলতে পারছি না, বাই।